পঞ্চায়েত ভোটের প্রাককালে প্রকাশ্যে শাসক দলের কোষ্ঠীদ্বন্দ্ব। পদচ্যুত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। জানা গেছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে ছিলেন শেখ দানেশ। 2019 সালে মৌসুম বেনজির নূর জেলা সভাপতি থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই ব্লক সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু 2 মাস আগে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়। হযরত আলীর জায়গায় ব্লক সভাপতি হন তবারক হোসেন চৌধুরী। 2 মাস পর নতুন ব্লক সভাপতির নেতৃত্বে ব্লক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সহসভাপতির পদ পাননি শেখ দানেশ। তাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। তালিকা সামনে আসতেই ক্ষুব্ধ ওই নেতা। এরপর সোমবার লিখিতভাবে পদত্যাগ পত্র পাঠান ব্লক সভাপতিকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে উখড়ে দিয়েছেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। তৃণমূলের নেতা তথা পদত্যাগী শেখ দানেশ দাবি করেছেন, গোষ্ঠী ক্রন্দলে জর্জরিত তৃণমূল। আমি আজকে ব্লক সভাপতিকে পদত্যাগ পত্র পাঠালাম। আমি প্রায় 3 বছর আগে থেকে ব্লক সহসভাপতির পদে ছিলাম। আজকে হঠাৎ যে লিস্টটা বেরিয়েছে তাতে আমি দেখলাম আমাকে অঞ্চল এক্সিকিউটিভ পদে রাখা হয়েছে, যার সিরিয়াল নাম্বার হচ্ছে 50। অতএব আমি এই পদে থাকতে রাজি নই। যেহেতু মানুষের প্রমোশন হয়, আমাকে প্রমোশন করা হয়েছে, এই জন্য আমি আর এই পদে থাকতে রাজি নই। আমি আজকে পদত্যাগ করলাম আর আগামীতে আমি তৃণমূলের সৈনিক হয়ে কাজ করতে চাই। যেহেতু যেভাবে আমাদের টিএমসিতে দলাদলি গ্রুপিজম আছে, সেই হিসাবে আমাদের পদে না থাকাই ভালো। অতএব আমি সাধারণ সৈনিক হিসাবে আগামীতে কাজ করতে চাই। দলাদলি গ্রুপবাজি যেটা বলছেন, হ্যাঁ গ্রুপবাজি চলছে যেটা, সেটা আমি আর পছন্দ নয়। অতএব আমি সৈনিক হিসাবে কাজ করতে চাই। কাদের মধ্যে এই গ্রুপবাজি চলছে? টিএমসির মধ্যে যেভাবে গ্রুপ গেম চলছে। কতগুলো গোষ্ঠী আছে আপনাদের এখানে? এখানে 3-4টা গোষ্ঠী আছে। এক এক পদে রাখো, কেউ বলছে ওকে পদে রাখো, কেউ বলছে একে রাখতে হবে না। এই দলাদলি চলছে, যার জন্য আমি এই পদে থাকতে রাজি নয়। এবং আজকে আমি আপনার কাছে পদত্যাগ পত্র পাঠালাম। আমি আগামীতে সাধারণ সৈনিক হিসাবে টিএমসি কাজ করতে চাই। এই বিষয়ে প্রাক্তন ব্লক সভাপতি হযরত আলী বলেন, বলছিলেন যে আমি শুনলাম যে দানের সাথে আমাদের দৌলতনগর অঞ্চলের, আমি যখন ব্লক সভাপতি ছিলাম তখন উনি আমার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি একনিষ্ঠ কর্মী, ওনার বয়সও ঠিক আছে, রাজনীতি করার মতো সব কিছু আছে, উনি 10টা লোককে উনি কনভিন্স করতে পারেন, তার অনেক গুণাগুণ আছে পার্টিগত ব্যাপারে, তার অনেক গুণাগুণ আছে, যেটা আমার আমলে যেটা আমি তার ফল পেয়েছি এবং আমার ব্লকে, এবং উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বলে আমার সাথে সহযোগিতা করেছিলেন, এবং আমরা 2 নম্বর ব্লকে আমরা ম্যাক্সিমাম ভোটে লিড দিতে পেরেছিলাম। কিন্তু এখন আমার সরিয়ে যাওয়ার পরে, মাস দেড়েক হলো আমাকে সরিয়ে দেওয়ার পরে, দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে। তারপরে আবার ওনাকে নাকি আবার একজন সাধারণ মেম্বার করে রেখেছেন, এটা 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 শুনলাম যে নাকি উনি এটা পদত্যাগ করেছেন, এটা ওনার ব্যক্তিগত মতামত। তবে ওরকম লোক একটা পদে থাকলে পরে দলের পক্ষে মঙ্গল হতো, এটুকু আমি বলতে পারি। যদিও এই গোষ্ঠী ক্রন্দলের কথা মানতে নারাজ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী। পদত্যাগ চিঠি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? না, আমি শুনেছি, ঠিক আছে, একজন আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী, আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত আসেনি, তাহলে বিবেচনা করে দেখছি, ওনার সঙ্গে আলোচনা করে এটা খুব মিটিয়ে দেবো, এটা আমি বিশ্বাস রাখি। থাকতেই পারে, আমাদের দলের মধ্যে এটাকে মিটিয়ে নেব, খুব বিক্ষোভ থাকতেই পারে। দলেরই সেই দানেশ যিনি আজকে পদত্যাগ করেছেন, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে দলে তৃণমূল 2 নম্বর ব্লকে দলে কমিটিতে গোষ্ঠী কন্দলে জর্জরিত। কি বলবেন আপনি? না, বাজে কথা বলেছে, আমাদের দলে কোনো গোষ্ঠী কন্দল নেই, গোষ্ঠী কোনো গোষ্ঠী কন্দল নেই না বলেছে, নিজের ক্ষোভে হয়তো উনি বলেছেন।
অন্যদিকে এই বিষয়ে উত্তর মালদা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, গোষ্ঠী দ্বন্দ্বটা এই দলের মধ্যে নতুন কোনো কথা নয়, এটা বহুত পুরনো কথা। এদের মধ্যে জন্মলগ্ন থেকেই গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই যে বারবার বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যারা দায়িত্বে আছে তারা সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিরই ভূমিকা পালন করেছে। মানে ওখানটায় সাংগঠনিক বলে কোনো কথা ছিল না এদের দলের মধ্যে। যে দায়িত্ব পাচ্ছে সেই ওখানটায় বলছে নাকি আমি মালিক, বাকিরা সবাই কর্মচারী। তো স্বাভাবিক হয়েছে, একজন পুরনো পদাধিকারী যিনি বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, উনি ছিলেন ব্লক টু এর, হরিশ্চন্দ্রপুর ব্লক টু এর অন্তর্গত তৃণমূল কংগ্রেসের মধ্যে সহসভাপতির দায়িত্বে ছিলেন। এখন দেখা যাচ্ছে কি ওনার উন্নতি কী হবে, কোন প্রমোশন কী পাবেন উনি দায়িত্বের মধ্যে, সেটা না পেয়ে ওনাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক, ক্ষোভের তো বহিঃপ্রকাশ হওয়া বাধ্যতামূলক। আর এখন কি গোষ্ঠী দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন? সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে, এক একটা বুথের মধ্যে দশ দশটা গোষ্ঠী তৈরি হবে গ্রাম পঞ্চায়েতের টিকিট নেওয়ার জন্য, আবার পঞ্চায়েত সমিতির টিকিট নেওয়ার জন্য গোষ্ঠী তৈরি হবে, জেলা পরিষদের টিকিট নেওয়ার জন্য গোষ্ঠী তৈরি হবে। তো এদের হাজারো গোষ্ঠী হবে, যতগুলো বুথ সেই বুথের পিছনে পাঁচটা করে গোষ্ঠী তৈরি হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।